মালয়েশিয়ায় আবারও অবৈধ অভিবাসনের অভিযোগে আটক হয়েছে 32 বাংলাদেশি। মঙ্গলবার নেগেরি সেম্বিলান রাজ্যের 18টি স্থানে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। অভিযানে বাংলাদেশি ছাড়াও আটক হয়েছেন ইন্দোনেশিয়া, পাকিস্তান, মায়ানমার, ভারত, চীন ও থাইল্যান্ডের আরও 70 অভিবাসী। বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের অভিবাসন দপ্তর। আটককৃতদের বয়স 17 থেকে 55 বছর। তদন্তের জন্য তাদের রাজ্যের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে দপ্তর।